দেশের বাজারে এসেছে ভিভোর নতুন ফোন X70 Pro 5G। এই ফোনে ব্যবহার করা হয়েছে জার্মান প্রতিষ্ঠান কার্ল জেইসের অপটিক্স প্রযুক্তি। সংশ্লিষ্টদের দাবি, এর মাধ্যমে প্রফেশনাল ক্যামেরার মতোই ছবি এবং ভিডিও ধারণ করতে পারবেন গ্রাহকরা। একটি ছবি তোলা বা ভিডিও ধারণ করতে বিশ্বজুড়ে ব্যবহার করা হচ্ছে নানা প্রযুক্তি। হাল আমলে মোবাইল সেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো জোর দিচ্ছে ক্যামেরা প্রযুক্তিতে। স্মার্টফোন নির্মাতা ভিভো এবার ক্যামেরার উপর গুরুত্ব দিয়েই দেশের বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের ফোন। X70 Pro 5G মডেলের ফোনটিতে থাকছে কার্ল জেইস টি-স্টার কোটিং প্রযুক্তি। বিশেষ প্রযুক্তি ব্যবহার করাই নাইট ভিশনের মাধ্যমেও স্পষ্ট ও স্বচ্ছ ছবি তোলা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। কার্ল জেইসের সাথে যুক্ত হয়ে আমরা আসলে বেসিক্যালি এই ফোনটি নিয়ে আসছি এবং এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টি কোটিং দেওয়া আছে। সো এই টি কোটিংয়ের মাধ্যমে আমাদের হচ্ছে আলোতে ছবি তোলার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়াও এই ফোনটার পিছনে চারটি ক্যামেরা রয়েছে। সো এই ফোনটিতে আমরা দিচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটাতে আমরা দিচ্ছি গিম্বল স্ট্যাবিলাইজেশন 3.0, যার মধ্যে আমাদের ফোনটা দিয়ে খুব সুন্দরই ছবি তুলতে পারবে কাস্টমাররা। স্মার্টফোনের প্রফেশনাল ফটোগ্রাফির এক নতুন মাইল ফলক অত্যাধুনিক প্রযুক্তির এই ভিভো X70 Pro 5G। সম্প্রতি বাংলাদেশে হ্যাপি ম্যান নামক একটি শর্ট ফিল্মের শ্যুটিংও হয়েছে এই ভিভো X70 Pro 5G দিয়ে। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির জন্য প্রফেশনাল ক্যামেরার বিকল্প হিসাবে আমরা ভিভো X70 Pro 5G বাংলাদেশে বাজারে এনেছি। নাইট ফটোগ্রাফি এবং সিনেমাটো ফটোগ্রাফিতে একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের ফিল পাবেন। বাংলাদেশে ভিভো X70 Pro 5G ফোন সেটটির দাম নির্ধারণ করা হয়েছে 72,990 টাকা। মোহন ইসলাম, DBC News, ঢাকা।